প্রকাশ্য দিবালকের শুটআউট চীনাকুড়িতে চাঞ্চল্য এলাকায়। আসানসোলের কুলটি থানার অন্তর্গত চীনাকুড়িতে শুটআউটের ঘটনা। লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় আতঙ্ক এলাকায়। সোমবার প্রকাশ্য দিবালকের শুটআউটের ঘটনা চীনাকুড়ি এলাকায় একটি বেসরকারি মাইক্রোফিন্যান্স সংস্থার অফিসে। আচমকাই এক দুষ্কৃতী তার মুখে কাপড় দিয়ে বাঁধা সে অফিসের মধ্যে বসে থাকা উমাশঙ্কর চৌহানকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ। এরপর গুলিবিদ্ধ 52 বছর বয়সী উমাশঙ্কর চৌহানকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ওই অফিসার কর্মরত অন্যান্য কর্মীরা বলেন, এক দুষ্কৃতী এসে সরাসরি উমাশঙ্কর চৌহানকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। সেই গুলিতে জখম হয়ে অফিসের মধ্যে লুকিয়ে পড়ে উমাশঙ্কর। পরে তার মৃত্যু হয়। क्या घटा घटना? वो एक तो आदमी आया और बोला कि हमको पेमेंट करना है, और उसके बाद में हम लोग पूछे किसका पेमेंट है। आया तो पीछे में बैग लिया हुआ था, गमछी में लिया हुआ था ऐसे। तब वो बोला कि राहुल पासवान का पेमेंट है। तो हम लोग बोले कि कौन राहुल पासवान? वो बोले कि कौन राहुल पासवान, हम तो नहीं पहचानते हैं। तो वो बोले कि नहीं पहचानते हैं, फ़ोन नहीं किया आपको? बोला ना फ़ोन तो नहीं किया। तो बोला रुकिए हम फ़ोन करते हैं करके, फिर बाहर निकल के फ़ोन करने के लिए। और फिर फोन हम लोग पीछे पीछे ड्राइवर को भेजे कि जाइए देखिए किसको फोन कर रहा है। तो वो जो है उधर चला गया बात करते करते, तो हम लोग उसको छोड़ दिया। हम सोचे गलत एड्रेस में कोई आदमी ढूंढने आ गया होगा। थोड़ा देर बाद फिर उधर से वो आदमी आया, आप बोल रहा था कि फ़ोन किया? हम लोग बोले नहीं नहीं फ़ोन किया। उसके बाद बंदूक निकाला और बस धाए धाए गोली मारा, और उसके बाद तुरंत भाग गया। हम लोग उठ के पीछे पीछे किए, लेकिन तब तक वो कहीं कहाँ भाग गया। फिर उनको उठा के गाड़ी में करके ले गए। क्या चीज़ का ऑफिस है? क्या चीज़ का ऑफिस है ये? ये जैसे कमेटी कराते थे, और पिछला साल ये माइक्रो फाइनेंस कंपनी खोले थे पिछला साल। और ये हम लोग का कंप्यूटर सेंटर पीछे है, साथ में हम लोग कंप्यूटर सेंटर भी वो पीछे में है। किनको गोली मारा, उसका नाम क्या? उमा शंकर चौहान। वो कौन है यहाँ का? यहीं का ओनर है। वही अभी कल ही चेन्नई से आए। तो আগামী 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন। ঠিক তার আগেই এই ধরনের ঘটনা ঘটায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এডিপিসির ডিসি ওয়েস্ট আশিস মৌর্য জানিয়েছেন, গুলিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রাথমিক পর্যায়ে সিসিটিভির ফুটেজ ও তথ্য খতিয়ে দেখছে। একই সাথে অফিসের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কথা বলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ সমস্ত দিকই খতিয়ে দেখবে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডিহি চেকপোস্টে নাকা তল্লাশি আরও বেশি করে আঁটোসাঁটো ও তীব্র করা হয়েছে। এদিন ঝাড়খণ্ডগামী গাড়ি থামিয়ে পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি চালানো হয়। তবে নির্বাচনের আগে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলের কিছু দূরই রয়েছে স্কুল। এই ঘটনার জেরে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের মনে নিরাপত্তার প্রশ্নটি তীব্র হয়ে উঠেছে। দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, প্রতিদিনই বোমাগুলি উদ্ধার হচ্ছে। চীনাকুড়ি অঞ্চলে এর আগেও শুটআউটের ঘটনা ঘটেছে। পুলিশের উচিত অবিলম্বে তদন্তের মাধ্যমে মূল দুষ্কৃতীকে গ্রেপ্তার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা। তারা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন ভোটের সময় প্রতিটি বুথের ভিতরে ও বাইরে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তবে অজয় পোদ্দারের এই বক্তব্যকে নস্যাৎ করেছে কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত। তিনি বলেন, পশ্চিমবাংলায় যথেষ্ট পরিমাণে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে, পুলিশ প্রশাসনও যথেষ্ট সক্রিয় রয়েছে। বাম জামানা থেকে বর্তমান সমাজে অপরাধ প্রবণতা কমেছে। পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের গ্রেপ্তারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছে, তারপরেও এই একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তবে কি কারণে এই শুটআউটের ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। আসানসোল থেকে সুব্রত বাউরি রিপোর্ট, LCW ইন্ডিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো?
না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।